নমস্কার, খবর সময় বাংলায় সকলকে এই মুহূর্তে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি ববি। শুরু করছি আজকের বিশেষ খবর। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গঠনের দাবি তুলে বাংলা ভাগের চক্রান্ত চলছে, এই অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতা কর্মীরা। জানা গেছে, জাতিগত বিভাজনকে উস্কানি দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বিভাজন চক্রান্তের মধ্য দিয়ে। এর পাশাপাশি জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র চালু করার দাবি তুলে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় জেলা শাসককে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতারা বলেন, বাংলা ভাগে চক্রান্তের বিরুদ্ধে ও জেলার সার্বিক উন্নয়নের দাবিতে এবং চা নিলাম কেন্দ্র পুনরায় চালু করার দাবি জানাতেই তাদের এই বিক্ষোভ কর্মসূচি। এই দাবিগুলোকে সামনে রেখে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও ডাক দেওয়া হয়েছে এদিন। এটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যাদের মাঝে মাঝেই মনে হয় যে বিভিন্ন ইস্যুতে আমাদের সমাজ, রাজনৈতিক অবস্থা ইত্যাদির ক্ষেত্রে একটা বিভাজন তৈরি করে ক্ষমতার উচ্চে থাকার সেই সমস্ত মানুষজনের কোনো কোনো মহল থেকে আবার একটা বিষয় উত্থাপন করা হচ্ছে খুব সচেতনভাবে, সেটা হচ্ছে উত্তরবঙ্গ আলাদা করে একটা পৃথক রাজ্য ঘোষণা করতে হবে। আমরা প্রথমত জাতীয় কংগ্রেস দলের জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই যে আমরা বাংলা ভাগের এই চক্রান্তের বিরুদ্ধে। আমরা কখনোই মনে করি না যে বিভাজনের মাধ্যমে কোনো উন্নয়ন হতে পারে। আমরা সার্বিক উন্নয়নের পক্ষে। আমরা সেই বিষয়ে মাননীয় জেলাশাসককে অবহিত করে জলপাইগুড়ি জেলার যে বেশ কিছু সমস্যা আছে, যেমন নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, বন্ধ চা বাগান, রাস্তাঘাট ইত্যাদির পরিকাঠামোগত উন্নয়ন, বেকারত্ব, যোগাযোগ ব্যবস্থা, সর্বোপরি জলপাইগুড়ি জেলা সদর শহর যেটা, সেই শহরের পরিকাঠামোগত উন্নয়ন সহ এই শহরটাকে কর্পোরেশনে উন্নীত করা এবং জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের জন্য একটা পৃথক জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ গঠন করা হোক, এই দাবি জলপাইগুড়ি বা উত্তরবঙ্গকে বিভাজনের প্রতিবাদ জানিয়ে আমরা মাননীয় জেলা শাসকের কাছে রাখলাম। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের শিল্প এবং বাণিজ্য দপ্তরের থেকে জলপাইগুড়ির মানুষের আবেগ, জলপাইগুড়ির মানুষের যে দাবি বিভিন্ন সময়ে ছিল, তার মধ্যে একটি জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র, যেটা উদ্বোধনের সময় থেকেই একটা পঙ্গুত্ব দশা লাভ করেছিল, যার পরিকাঠামোগত দিকটি তুলে ধরে ওটাকে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা এই সময়ে চলছে কেন্দ্রীয় সরকারের সেই সংশ্লিষ্ট দপ্তর থেকে। পরিকাঠামোগত উন্নয়ন করা হোক, কখনোই কোনো অর্থেই চা নিলাম কেন্দ্র জলপাইগুড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া যাবে না। এখানকার চা শিল্পপতি বা উদ্যোগপতি যারা আছেন তাদেরকেও বলা হোক যে এই নিলাম কেন্দ্রে চা পাঠানোর জন্য, নিলামের জন্য, এবং ই অকশন সেন্টারের কথা বলা হচ্ছে, সেই সমস্ত ব্যাপারগুলি প্রশাসনকে বা সরকারকে দেখতে হবে, কিন্তু কোনো অর্থে কোনোভাবেই জলপাইগুড়ির চা নিলাম কেন্দ্রকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমরা এই বিভাজনের রাজনীতি, সার্বিক উন্নয়নের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সার্বিক উন্নয়নের পক্ষে চা নিলাম কেন্দ্র সহ জলপাইগুড়ির আরও যে সমস্ত মানুষের দাবি আছে সেগুলির দ্রুত বাস্তবায়নের পক্ষে আমরা একটা দীর্ঘমেয়াদি আন্দোলনে নামছি। তার প্রথম ধাপ হিসাবে আজকে জেলাশাসকের কাছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা দাবিপত্র দিলাম। পাশাপাশি সবার জন্য ভ্যাকসিন দেওয়া হোক, বিশেষ করে এই মুহূর্তে যারা 80 বছরের উপরে বৃদ্ধ বৃদ্ধারা আছেন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন আছেন, তাদের বিষয়টাকে আরও বেশি করে দেখবার জন্য ওনাকে অনুরোধ জানিয়েছি। এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবর পেতে অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।